হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আমার চ্যানেলে আমার নতুন পুরনো সকল বন্ধুকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। আর আজকে জানো তো, ছাদে উঠতে উঠতেই ব্লগটা শুরু করে দিলাম। আর হাতেই দেখো মিঠুরানি, এখন বাজে সকাল 8টা। আর আমার বন্ধুরা নিশ্চয়ই ভালো আছে আশা করি, আর আমিও ভালো আছি। এখন কাঁচাকুচিগুলো আগে রেখে এসেছি, নাহলে মিঠুকে নিয়ে আর এই কাঁচাকুচি নিয়ে আমি উঠতে পারি না। চল মিঠু, মিঠুকে বসিয়ে নি, চল এখানটায় বস। ঠিক আছে, হাঁপিয়ে গেছি। আমরা প্রত্যেক দিন ছাদে গিয়ে শুরু করি, আর আজকে সিঁড়ির ধাপের থেকে শুরু করে দিই বন্ধুদের সঙ্গে ব্লগ। কী রোদ উঠেছে, সকাল 8টা তাই কত রোদ উঠেছে। বসে নি, মিঠু দেখছে। হাঁপিয়ে গেছি, মিঠুর খাঁচাটা খুব ভারী। কাঁচাকুচিগুলো আগেই নিয়ে চলে রেখে গেছি, গতকাল হসপিটালে ছিলাম তো সারাদিন, কাঁচাকুচি হয়নি। আর কিছু জামাকাপড় আমার হাজবেন্ডের সব, তারপরে এই জন্যই ডাক্তারখানা থেকে আমাকে বলেছে আমার হার্টবিট বেশি, সেই জামাকাপড়গুলো রয়েছে। তারপর ছেলের জামাকাপড় সব এগুলো রয়েছে, সেগুলো ধোয়া পাকলা করব, মানে ধোবো, ধুয়ে ছাদে মেলে দেবো। ধোয়াটা তোমাদের শেয়ার করব না। মিঠু স্নান করবে, আমি মাথা ঘষবো। সানডে আজকে প্ল্যান আছে, কটা শর্ট ভিডিও করে রাখবো, ইচ্ছে আছে বলা যায় না। শর্ট ভিডিও করলে না বন্ধুদের ব্লগ দেখতে পারি না, তোমাদেরও কি সেম এই ঘটনা হয় দেখ বলবে তো? কারণ যেদিন ধরো সন্ধ্যাবেলা ভিডিও এডিট করে শর্ট ভিডিও করতে বসি, এবার সেদিন আর বন্ধুদের ব্লগ দেখতে পারি না। আর একটাকে চারবার পাঁচবার করে শ্যুট করে পাঁচবার করে আবার কেটে দিই, করি আবার কেটে দিই, দেখি ভাবি যে এটা হয় না ওইটা হয় না, এই করতে করতে সেরকম ভালো তো পারি না শর্ট ভিডিও করতে, আর যেটুকু পারি। এবার তোমার আমার তো রাত্রেবেলা শর্ট ভিডিও করতে হলে একমাত্র ওই বারান্দার ওই দিকটাই লাইটের আলো ভালো পড়ে, তাও তো রাস্তার ওই যে এই পাশে ফ্ল্যাটটাই যে এই বিল্ডিংটার মধ্যে কেউ নেই বলে, এরপরে যখন বসবো না শর্ট ভিডিও করতে চেয়ারে, পুরো ওইখান থেকে দেখা যাবে। একটা ব্যবস্থা করব পরে, আগে এদিকের হসপিটালে ঝামেলা মানে ই করে আসি, কাটিয়ে আসি। আর জানো তো এখন তো সমানে ভিডিওতে এর ওর সম্বন্ধে, এর ওর সম্বন্ধে। আর আমার ছেলে কি বলে বলে, ও মা তুমি এখন একটু হসপিটালে যাবে অপারেশন টপারেশন হতে, এখন কাউর সম্বন্ধে কিছু বলার দরকার নেই, তুমি এসে যার সম্বন্ধে যা বলার বলবে, কারণ এখন মানুষের থেকে কোনো খারাপ মনোভাব নেবে না। আমি বললাম ঠিকই বলেছে, মানে এসব আমরা তো বিশ্বাস করি যে মানুষের একটা আশীর্বাদ অনেকটা কাজ হয়, বলে এখন কাউর সম্বন্ধে কিছু বলার দরকার নেই, যেরকম ডেলি ব্লগ দিচ্ছ দিয়ে যাও পরে। আমি বললাম হ্যাঁ, পরে এসে যদি কাউর সম্বন্ধে কিছু, চুপ করে থাকবো না, বলবো। এখন অনেক কিছু দেখি, প্রতিবাদ করার ইচ্ছা হয় মানে, কিন্তু কিছু বলি না। আর কি বলো তো আরেকটা কথা আমি বলছি, এমনি কাউকে মানে উল্লেখ করে বলছি না, লেবু কিন্তু বেশি চটকালে তিতো হয়ে যায়, রাতে স্বাদ নষ্ট হয়ে যায়। একই টপিক নিয়ে যদি প্রত্যেক দিন এক একজনে মানে একই ভিডিও করে যায় টানা কন্টিনিউ, কদিন ভালো লাগে? টানা একই টপিক সেটা কিন্তু ভালো লাগে না। এবার কী বিষয়ে বলেছি সেটা তোমরা আমার বন্ধুরা বুঝে নাও। ঠিক আছে, আমি কাঁচা দোহাগুলো করে নিই, আর মিঠুটা আমার দিকে তাকিয়ে রয়েছে। দেখো উই, দেখো দেখেছো কীভাবে ও ভাবছে কি যে আমি কী করছি, তাকিয়ে আছে গো, খুব মায়া লাগে। আমি ডাক্তারখানায় গেলে এটার কী হবে কে জানে। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে আমি রাখি, আবার নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। সকালটা যে শুরু করলাম ছাদ থেকে, কিন্তু আমি নিজেই জানতাম না। এই দেখো আমার বাড়ি কে এসেছে, তোমরা দেখো বন্ধুরা, আমরা বেরিয়ে গেছি। এই দেখো দেখো, চিনতে পারছো জীবনের টুকিটাকে, সোমা আমার বাড়ি চলে এসেছে। দেখো দেখো, আজকে আমি খুঁজে খুঁজে দিভাই বাড়ি চলে এসেছি। আর এরকম তুমি যদি অ্যাড্রেস দাও, রাস্তা দেখো, সবাই চলে আসবে তোমার বাড়িতে। ডিলিট করে দাও তো, তোমরাও আসো এক এক করে। তোমাদের বলেছিলাম না যে আমার মিষ্টি বোন, এই যে মিষ্টি বোন চলে এসেছে, সেদিনই তোমাদের গল্প করলাম। আজকে দেখো আমি খুঁজে খুঁজে কিন্তু আমরা বের করেছি দিভার বাড়িটা, আর খুব এক্সাইটমেন্ট ছিলাম সকাল থেকে। এবার একটা ফটো তুলে নি, বললাম না কল্পনায় ভাবিনি আমার বোন যে আমার কাছে চলে আসবে। এই দেখো বোনের বর, আর এই যে ওকে মানে আলোটা আসছে তো এই জন্য মুখটা একটু কালচিটে লাগছে, দাঁড়াও আমি ঠিক করে তুল। ওরা এসছে, সত্যি আমি এত খুশি হয়েছি, মানে বলেছিল দিদিভাই আসবো আসবো, তা আমি ভাবলাম যে ঠিক আছে। আমি অ্যাড্রেসটা মানে আমাদের তো জানো তো ইউটিউবে ব্লগ দিই, আমাদের কোনো কন্ট্যাক্ট নাম্বার বা কোনো কিছু নেই, এই আমাদের কমেন্ট বক্স থেকেই মানে কথা বলতে বলতে, আর যেহেতু হসপিটালটার নামটা বলেছি, হসপিটালটার এখানে এসে আমার বাড়ি তো বেশি দূর না, আর ও আমাকে দেখেছে যে আমি হসপিটালে যাওয়া আসা করছি, ভাবছে যে দিদিভাই অসুস্থ। আর যাই হোক, ও অনেক দিন ধরে বলছে দিদিভাই যাবো, এই আমার হাজব্যান্ডকে আবার আমি
ফোন করলাম, আমি বলছি তুমিও আসো, মানে ওরা এসছে, হাজবেন্ড আবার চলে আসলো, যে কি মজা, আমার কোনো কাজ হয়নি, আমি সব ফেলে রেখে গল্প করছি জানো, সবে তো ওই দেখলে কাঁচাকুচি নিয়ে ছাদে গেছি, আর সত্যি কি বলবো, মানে এত ভালো লাগলো, মনে হচ্ছে নিজের বোন এসছে আমার বাড়িতে, কিন্তু এমন একটা কষ্ট লাগলো যে বোনকে আমি রাখতে পারলাম না, আর মানে এইদিক ওই দিক থেকে ক্যামেরাটা করলে মানে ভালো হতো, কিন্তু আমি এই দিক থেকে তুলছি, এখন তো একটু গল্প করব না ক্যামেরা করব, মানে কি বলবো, দিশাহারা, আর আমি তো বুঝতেই পারছো সকালবেলা যেই বেশে থাকি সেই বেশেই রয়েছি, পাগলির মতো কাঁচা ধোয়া নিয়ে ছাদে গেছি, যে তোমাদের তোমরা তো দেখলে, তারপরে আর কিছুই করতে পারিনি। ওরা এসে এক ঘন্টা হয়ে গেছে, আমি এক কাপ চাও দিইনি প্রথমে, মানে এত গল্প শুরু করে দিয়েছি, ছেলে বারবার বলছে ওমা চা করো, তারপরে আমার বসিয়ে রেখে তারপর একটু চা করলাম, আর এই যে আমার হাজবেন্ড চলে এসছে, সবাই মিলে জলখাবার খাওয়া হচ্ছে, পরোটা আর এই যে ঘুগনি, আর জানো বোনও কী করেছে, এই যে আমার ছেলেকে এইখানে দিয়েছে, আজকে ছেলে ক্যামেরার সামনেই, মানে ও জানে না যে ওকে ভিডিও করছি, ওকেও খাবার এখানে দিয়ে, মানে সবাই মিলে, বিছানাও আমার তোলা হয়নি, আর জানো তো বোন আবার ওদের এখানকার কচুরি মিষ্টি সে কত খাবার নিয়ে এসছে, ওকে আজকে আমি দুপুরবেলা না খাইয়ে ছাড়তামই না, কিন্তু ওর এক জায়গায় নিমন্ত্রণ আছে, এই দেখো খাচ্ছে, দুই বোনে গলা জড়িয়ে তো বেশ কতক্ষণ গল্প গুজব করলাম, মানে সব পড়ে আছে, ও খালি বারবার বলছে দিদিভাই তোমার কাজের দেরি হচ্ছে, তোমার রান্নার দেরি হচ্ছে, আমি বাদ দাও, মানে আমার ঠাকুর পুজো টুজো বাকি ছিল, আমি বললাম না ও একদিন দেরি, এমনি দেরি হয়, খেতে খেতে তিনটে সাড়ে তিনটে বাজে, তার মধ্যে এসছে আমার বোনটা এত দূর থেকে, তাই না বলো, ইউটিউবে দেখো কি একটা পাওনা আমি পেয়ে গেছি, সবার হয়তো ইমেল করে বা অ্যাকাউন্টে টাকা পয়সা আসে, কিন্তু আমার ইউটিউবের গিফটটা স্বয়ং হেঁটে হেঁটে আমার বাড়িতে চলে আসলো, তাহলে এর থেকে বড় পাওয়া ইউটিউবে আর কি আছে, দুজন দুজনকে কেউ কাউকে চিনি না, কিন্তু দুজনের মধ্যে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, আর দেখো আমাদের কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বারও ছিল না, কিচ্ছু ছিল না, কিন্তু বলে না যে মনের ইচ্ছা থাকলে সাত সমুদ্র পার হওয়া যায়, সেটাই হচ্ছে কথা, ও মানে অনেক দিনের আশা আসবে আসবে ঠিক ও আসতে পারলো, দুজনে মিলে আমার হাজবেন্ড ওর হাজবেন্ড নিচে বসে আছে, আমরা এবার ওপরে যাচ্ছি, আমি বললাম চলো আমরা ছাদে গিয়ে একটু, সবাই বড় বড় ইউটিউবাররা বন্ধু বন্ধু মিলিত হলে দেখি শর্ট ভিডিও ছাড়ে, আমরাও নাহলে একটু ছাড়বো, নাই বা হলাম আমরা বড় ইউটিউবার, কিন্তু আমরাও তো ব্লগ বন্ধুরা বন্ধুরা মিলে ছাড়তে পারি, তাই না, ও ভিডিও করছে আমিও ভিডিও করছি, আবার আমার সব ভাড়াটিতে ডেকে ডেকে বোনকে দেখালাম, প্ল্যান করছি যে ওপরে গিয়ে দু বোনে একটুখানি একটা শর্ট ভিডিও ছাড়বো, কিন্তু তাড়াহুড়ায় মোবাইলে না আসছে কোনো শর্ট ভিডিও ঠিকমতো গান, যাই হোক ও একটা করলো আমি একটা করলাম, সেটা মানে তোমরা দেখতে পাবে বা অলরেডি হয়তো হ্যাঁ দেখতে পাবে পরে, আর এখন আমরা দুজনে একটু ছাদে মানে পায়চারি করছি, দেখছি যে কোথায় কিভাবে ভিডিও তোলা যায়, আর কি করব, হাতে সময়ও নেই, ওকেও তাড়া দিচ্ছে, আর এদিকে মানে ও ওর যে একটু শরীরে প্রবলেম আছে, এর আগে তো তোমরা জানো যারা ওর ব্লগ দেখো ব্যাঙ্গালোরও গেছিলো, ও সেই কথা যে আমি একটু শুনবো সেটাও আমি মানে ঠিকমতো শুনতে পারিনি, দুজনে একবার এইদিক ওদিক করছে, মানে দুজনে মানে কী যে পেয়েছি কী বলবো, তোমরা তো অন্তত ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমাদের কী পরিস্থিতি, সত্যি আমার যদি রান্নাবান্না না থাকতো আর বোনেরও যদি তাড়া না থাকতো আজকে যে কী পরিস্থিতি হতো জানি না, কিন্তু ওই যে মানে আমার তাও আমি রান্নাবান্না না হলে আমি করতাম একটু বেলা করে, কিন্তু বোনও তো রইলো না, ওর নিমন্ত্রণ ওখান থেকে ফোন আসলো, এবার আমার গাছগুলো দেখলো, ও তো বাড়িতে খুব সুন্দর সুন্দর গাছ সে তো তোমরা জানোই, আর আমরা কথাগুলো মানে ইসে করছি না কেন বলো তো, ওখানে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিলো তো পাশের বাড়ি, যার জন্য আমরা কথাগুলো আর গান চলছিলো যার জন্য কথাগুলো কেটে দিয়েছি, যে গান দিলে যদি কপিরাইট হয়ে যায়, পাশে কিছু একটা অনুষ্ঠান ছিল যার জন্য ছাদে পুরো গানের আওয়াজ আসছে, এবার ও আমার গাছগুলো দেখছে, ওই দেখো জোয়ান পাতা খেয়ে দেখছে, ভিডিওতে আমি দেখাই না জোয়ান পাতা, ও জোয়ান পাতা খেয়ে দেখছে, আমরা এক এক সময় ভাবি ভিউজ হয় না এই হয় না ভিডিও দেব না, কিন্তু এই দেখো এইরকম যে সম্পর্কগুলো আমাদের হয়েছে কত অমূল্য সম্পদ, এখানে ভিউজ সাবস্ক্রাইবার দিয়ে কি হবে, এইরকম একটা সম্পর্ক হওয়া কি মুখের কথা বলো, যারা যাদের পাশাপাশি রয়েছো মানে বন্ধু হয়েছো সবাই সবাইকে সঙ্গে দেখা সাক্ষাৎ করো, দেখবে ভালো লাগবে, ভিডিও করার আগ্রহ বাড়বে, আমিও তো একটু ভালো হলে বন্ধুদের বাড়ি একদিন গিয়ে ঘুরে আসবো বাড়িতে, তারপর আরেকটু দেরি হলে শাশুড়ি আরেকটু পরে বাজার নিয়ে আসবে, বলি না আমার মাছটা দেরিতে আসে, এই রুমটা শাশুড়ি থাকে,
এই যে এই যে এটা আর এই যে এগুলো ভাড়া ও আচ্ছা আর এইটা মেইন গেট ও তোমাদের এদিকে আছে এইটাই মেইন গেট ওটা বলতে গেছে এই দিকটা হ্যাঁ এটা মেইন গেট আর নিচে এই পাশে দোকান ওটাও ভাড়া দেওয়া ইলেকট্রিকের আর এটা একটা দোকানের পজিশন কিন্তু আমার বলে না দোকান লাগবে না এবার অটোটা এই যে এইটা ভাড়া দেওয়া আছে ইলেকট্রিকের দোকানের আর এইটা ছেলে এটাও একটা দোকান এটাও ছেলে বাইক তোমার যে নাম্বারটা দিয়েছো ওটা WhatsApp নাম্বার আমার ওই একটাই নাম্বার WhatsApp নাম্বার WhatsApp নাম্বার তোমারও তাই না ওটা না WhatsApp নাম্বার না আমি পরে তোমাকে মেসেজ করে দেব আমার যত কাজ হোয়াটসঅ্যাপে আমি কিন্তু ফোনে বেশিক্ষণ কথা বলতে পারি কেন বলতো আমার 50 টাকা মাসে বলে দেয় যত কথা হোয়াটসঅ্যাপ করে ই করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ফোন হবে না মোবাইলে নেই ও আচ্ছা এই যে বাইক নিয়ে দেখো কত দূর যায় আমাদের এই বাইক নিয়ে কোথাও যাবে না আমার ওদিকে টেনশন হচ্ছে আমার ভাই গেলে যে ঝাঁপিয়ে দেবে আরো বেশি খারাপ হয়ে গেছে কেন জানেন এখন ওই গাড়িতে উঠতে গেলে না আমার নিজেরই খারাপ কেমন লাগে যা বাইক নিয়ে চলে আমার বাইক নিয়ে দিচ্ছে বল এই বাইক নিয়ে মোটে যাবে না কোথাও আরে মানে ইসে করে আমার ওই করে যাবে বলে 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 চলে যাবে যখন কোথাও বেরো আমি মাঝে মধ্যে কি ভয় পাই বলে বাইকে এনে সুবিধা আছে বলে বলে যাওয়া যায় এই এসো ভাই আবার এসো ওর নাম কি শুভঙ্কর তাহলে শুভঙ্কর বাবু আমারও তো বাবু আমার ছেলেকে ডাকতে ডাকতে গুড্ডু ফেলেছে না গুড্ডু গুড্ডু ম্যা রুকো ম্যা আতি হো তুমি কেউ ফেক দিয়া এ আন্টিকে বাই কাট দো বাই কাট দো হ্যাঁ এই যে আমার ছেলেকে খুব ভালো আছে বাই করো হ্যাঁ এই ওরাই কেরালা গিয়েছিল বললাম না না হয়নি গো ওর মারও টিউমার এই টাটা তোমার থেকে আমার ভিডিও অনেকটা বড় করতেছি দেখা যাক এই চলে আসবে হ্যাঁ চলো আমি কি এবার কাজে হাত দিই আমাকে মানে কি বলবো নিজেদের জন্য এমন হয় না পুরো গিয়ে ছাদে মানে গলাটা জড়িয়ে এইভাবে ধরেছে না আমি এখন 11:30 বাজে আমি স্নান টান করে ঠাকুর ঘরে চলে এসেছি দেখলে তো বোন চলে গেছে আর আমার জন্য বোন কি এনেছে এই দেখো এগুলো দেখানোর জন্য আবার ঠাকুর ঘরে ক্যামেরাটা অন করলাম বোন এই দেখো দেখেছো কি সুন্দর ফুল ওর বাড়ির গাছে ফোটে তোমাদের তো রোজই ও ভিডিও করে দেখায় আর আমি পুজো দিতে এসেছি এটা ভিডিও করলাম কেন আমার বোনও দেখতে পারবে যে আমি এই ফুলটা দিয়ে পুজো দিচ্ছি টান করে চলে এসেছি কিচেনে পুজো দিয়েছি তারপর কিচেনে চলে এসেছি আর আমার বোন তো চলে গেল সোমা দেখলে তো সোমার থেকে বলি জীবনের টুকিটাকি চ্যানেলে যে সে তো আমার বোন নাহলে অনেকে আবার সোমা বললে চিনতে পারবে কি না আর এখন আমি রান্না বসাবো আর একটা কথা বলছি ব্লগের মাধ্যমে বোন তুমি যে ফুলগুলো এনেছো সেটা দিয়ে পুজো দিয়েই আমি কিচেনে এসেছি কিন্তু মনটা ভালো লাগছে না কোনো কাজ করতে ইচ্ছে করছে না মানে ওর সঙ্গে দেখা হয়েছে আরেকটু যদি বসে গল্প করতে পারতাম কিন্তু ওরও তারা ওর এক জায়গায় নিমন্ত্রণ মানে ওর মামার না কার মেয়ের বা যাই হোক একজন নিমন্ত্রণ সেটাও ভালো করে শুনিনি মানে এত আনন্দে মেতেছিলাম আর কি বলতো ইউটিউবে সবাই যে গিফট মানে কেউ টাকা পেলো বা কেউ গিফট পেলো সেগুলো পার্সেল হয়ে আসে বা কারোর অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে আসে আর আমার যে ইউটিউব থেকে পাওয়া গিফট সেটা স্বয়ং হেঁটে হেঁটে আমার বাড়ি চলে আসছে আর ইউটিউব থেকে ফার্স্ট পাওয়া গিফট তো তোমরা আজকে দেখেই নিলে আমার বোন পুরো আমার বাড়ি চলে আসছে একদিন আমি ওর বাড়িতে গিয়ে হাজির হবো এখন না সামনে আমার এই ডাক্তারের সমস্যাগুলো যাক তারপর একদিন যাব আর এখন বাসন টাসনগুলো রয়েছে ধোবো সকালে বোন এসে দেখেছে আমাকে পাগলির মতো আমার ঘর পুরো অগোছালো মানে সকাল হলে যা হয় হাজব্যান্ড চা খেয়ে বেরিয়ে গেছে আর আমি জামা কাপড় কাঁচা নিয়ে মিঠুকে নিয়ে ওপরে চলে গেছি আর ও আমার রুম তালা দেওয়া দেখে বুঝতে পেরেছে যে দিদিভাই ছাদে ডাইরেক্ট ছাদে গিয়ে আমাকে পুরো গলাটা জড়িয়ে ধরেছে সেই সময়টা যদি মোবাইলটা আমার সামনে থাকতো একটা ভিডিও করে নিতাম তখনই কিন্তু তখন এতটা ইমোশন হলো মানে কি বলবো আর আমি ওর এই যেই আমাকে গলাটা জড়িয়ে ধরেছে আমি পাশে একটা জায়ের সঙ্গে গল্প করছিলাম আমি ওর এই সাইডটা দেখে আমিও চিনতে পেরেছি দুজনের ওই দৃশ্যটা কে ক্যামেরা করবে করা হলো না দুজনেই তুলতে পারিনি ওই দৃশ্যটা যাই হোক এখন রান্না করি অনেক বেলা হয়ে গেছে বাবাও চলে আসবে শাশুড়ি বাজার নিয়ে চলে এসছে বোন থাকলে একটু ভালো হতো বেশ অবশ্য থাকলে আরে কি মানে আমি যে ওর সঙ্গে বসে গল্প করবো সেটা হতো না এবার যেহেতু দুজনের দুজনা কন্ট্যাক্ট নাম্বার নিয়ে নিয়েছি এবার যখনই ফোন করবো দিদিভাই আসছি আমি আগের থেকে সব কাজ গুছিয়ে নেবো আসলে পা মেলে গল্প করবো বা আমি যখন ওর বাড়ি যাবো ওকে বলবো তুই বোন তুমি আগের থেকে সব গুছিয়ে রাখো তারপরে কী গল্প করবো চলো এবার রান্নাটা সেরে ফেলি আর কাজকর্মগুলো সেরে ফেলি অনেক কাজ আছে ঘরে করে ফেলি
দেখো আজকে কুমড়ো শাক দিয়ে ডাল করেছি, কেন বলো তো? কুমড়ো শাকটা এনেছে পরশু দিন, আর আমি গতকাল হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, শাকটা শুকিয়ে যাচ্ছে, বেলা হয়ে গেছিলো, করতাম না কুমড়ো শাক দিয়ে ডাল, একটু সময় লাগে। কিন্তু আমি ভাবলাম যে না, কুমড়ো শাকগুলো বেশ ভালো ছিল, টাটকা ছিল, তাই করে ফেললাম। আর এই দেখো একটু ধনে পাতা দিয়ে দিলাম। আমার হাজব্যান্ড আবার কুমড়ো শাক দিয়ে, লাউ শাক দিয়ে ডাল ভালো খায়, ও আবার এটা রান্না করলাম এর জন্য। আজকে আমাদের শিং মাছ হবে, আর আজকে রোজ সানডে, কিন্তু চিকেন হবে না, ছেলের আবার রাত্রে কোথায় নিমন্ত্রণ, এই জন্য এবেলা ও শিং মাছ দিয়ে খেয়ে নেবে, আর চিকেন আনতে বারণ করলো। আজকে আমাদের এই মেনু, কুমড়ো শাক দিয়ে ডাল, পেঁপে সেদ্ধ, লঙ্কা ভেজে মেখেছি, খাওয়ার সময় গরম গরম বেগুন ভেজে নেব, ঘি দিয়ে খেয়ে নেব, আর হচ্ছে এই যে শিং মাছ ভেজে নিয়েছি, কাঁচকলা আর আলু দিয়ে শিং মাছ হবে, শিং কাঁচ আলুটা দিয়ে ছেলেকে দেবো, কাঁচকলা দিয়েছি ওকে দেখতেই দেবো না, নাহলে ও খাবেই না, ওই আলুটা দিয়ে ওর জন্য বাটিতে শিং মাছ তুলে রাখবো, আর কাঁচকলা দিয়ে আমরা খেয়ে নেব। খাবার দিয়ে চলে এসেছি, আর এই দেখো বেগুন ভেজেছি, এই হাতাটার মধ্যে কিন্তু ঝোলের দাগ, বুঝলো তো, গরম তো, বেগুনগুলো এই হাতা দিয়ে তুলে নিচ্ছি। এবার ঘি দিয়ে বেগুন ভাজা হলে অনেকটা ভাত খাওয়া যায়। আজকাল অন্য কোনো সবজি করলাম না, কারণ এমনি তো একটু বেলাতে রান্না বসিয়েছি না, আর বাবাও চলে এসে, যা হোক এবেলা একটু খেয়ে নেব। আর সব থেকে আনন্দ লাগছে আমার বোন এসে গেছে, এই হাজব্যান্ডের ভাতও বেড়ে ফেলেছি, এবার একটু ঘি দিয়ে দেব। আর ঘিটা জানো তো আমি রাখি এই যে ছোলার বাটিটার ওপরে, নালে না ফ্রিজের ওপর ঘিয়ের কৌটোটা রাখলেই একটা। ফ্রেন্ডস, এখন সন্ধ্যাবেলা আবার তোমাদের সামনে চলে এসেছি ব্লগটা শেষ করবো বলে, আর বেশিক্ষণ কথা বলবো না, এখন অনেকগুলো জামাকাপড় সকালে কাঁচা হয়েছিল, মানে আমার কাঁচা হয়ে গেছিলো, তারপরেই হচ্ছে মানে আমার বোন ওই সময় এসেছিলো, ও এসেছিলো মানে কি, ও তো ঘরে আমার গেট তালা দিয়ে আমি ওপরে ছিলাম, ও গিয়ে দেখে আমি কাঁচছি, ও পেছন দিয়ে গিয়ে আমার গলাটা জড়িয়ে ধরেছে, কি ভালো লাগছে ওই কথাটা মনে পড়লে এখনও আমার যেন সত্যি খুব ভালো লাগছে। তা সেই জামাকাপড়গুলো আমি তো আর মানে বেলা হয়ে গেছিলো বলে আমি আর জামাকাপড়গুলো ধুয়েছিলাম, কিন্তু আর মেলতে যেতে পারিনি, তা হাজব্যান্ড তো তখনই চলে এসছে, বোনটা আসার পর ফোন করলাম, ও এসে আর বেরোয়নি, ও মানে অনেকটা হেল্প করেছে আজকে কাজে, ও গিয়ে ওপরে জামাকাপড়গুলো মেলে দিয়েছে, তারপরে ঘরের টুকিটাকে আমি কাজগুলো করে রান্নাবান্না করেছি। আর বোনকে বলে দিচ্ছি আমার কোনো কাজে দেরি হয়নি, আমি সব কাজ ঠিক টাইম মতো হয়েছে, খাওয়া দাওয়া ঠিক টাইম মতো হয়েছে, এসছো যে এটার জন্য তোমাকে অশেষ 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 ধন্যবাদ। তাহলে বন্ধুরা, এবার বন্ধুদের বলছি, বোনের পর্ব শেষ, এবার বন্ধুদের বলছি, আজকের আমাদের এই দুই বোনের মিলমিশের ব্লগটা তোমাদের কেমন লাগলো, আর ইউটিউব থেকে পাওয়া গিফটটা আমার কেমন লাগলো, তাই তো, এটা তো আমি ইউটিউব থেকেই পেয়েছি, ওকে কি আমি জানতে পারতাম, ইউটিউবে যদি না আসতাম জানতে পারতাম না। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, তোমাদের আজকের আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে মিষ্টি হাতে ছোঁয়া দিয়ে টুক করে একটা লাইক দিয়ে দেবে আর সাবস্ক্রাইব করবে। নতুন বন্ধুরা, তোমাদের কাউকে যদি আমি এখনও বন্ধু না করে থাকি, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও, আমি গিয়ে তাকে বন্ধু করব। ভুল তো মানুষ মাত্রাই হয়, কিন্তু রেগে গিয়ে কেউ ভুল ডিসিশন নিও না, যে দিদিভাই আসছে না তাকে কেটে দিই। আর আরেকটা কথাও তোমাদের বলছি, হয়তো আমার সামনে একটু সময় আমাকে এদিক সেদিক দৌড়াতে হতে পারে, আমি ভিডিও তোমাদের ঠিক মতো নাও দেখতে পারি, কিন্তু আমি দেখে দেবো, যখন যারটা ধরবো আমি পুরো ঠিক করে দেখেই দেবো, কারণ একটা আমার জানোই তো তোমরা আমার একটা মেডিকেল সমস্যা চলছে, আমাকে এই রিপোর্ট ওই রিপোর্ট করতে যেতে হচ্ছে, এবার বাইরে থেকে আসলে শরীর আর দিচ্ছে না। তাহলে রাখছি, শুভরাত্রি, বকবক করলে অনেক রাত হয়ে যাবে আরও, রাখছি, শুভরাত্রি, টাটা।